ঢাকা চট্টগ্রাম মধ্যবর্তী রোডের পান কেন্দ্রে নাজিরা বাজারের ঠিক পাশেই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রূপসাগর পাড়ে আজকে আমরা চলে এসেছি। তো সেই রূপসাগর পাড়ের ইতিহাস এবং ভিতরে যা যা কিছু আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো আজকের নতুন একটি ব্লকে সকলকে স্বাগতম। তো আজকে ব্লক 40 নম্বর ব্লকে আমরা চলে এসেছি কুমিল্লার আরেকটি সুন্দরতম স্থান, সেটা হচ্ছে রূপসাগর পাড়। তো এই রূপসাগর পাড়টি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্টের অধীনে এটি পরিচালিত। তো এই রূপসাগর পাড়ে আমি এ প্রথম এসেছি, এর আগে কখনো রূপসাগর পাড়ে আসা হয়নি। তো এই রূপসাগর পাড়ের সৌন্দর্য সম্পর্কে আগে অনেক শুনেছি অথবা গুগলও সার্চ করেছি যে রূপসাগর পাড়টা ইতিহাস এবং যা যা কিছু আছে সব কিছু কিন্তু আমি মোটামুটি এটাকে জানার চেষ্টা করেছি। তো এটা যে মূলত যে রূপসাগর পাড়টা যে নামটা দেওয়া হয়েছে সেই রূপটাকে দেখার জন্যই আজকে কিন্তু আমরা চলে এসেছি কুমিল্লার ঐতিহ্যবাহী রূপসাগর পাড়ে। তো এখন বর্তমানে আমরা রূপসাগর পাড়ের ভিতরে আছি। সো ভিতরে আসার পর্যন্তই কিন্তু আমাদের ভিডিও অন করার কোনো নিয়ম ছিল না, যেহেতু এটা সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান। তো সেনাবাহিনীর প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা কিন্তু বাইরে অনেক কিছু করেছি, তো সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তো আমরা যখন আমি এসেছি কোটবাড়ি থেকে সকালে এসে আসার পরে আমি এখান থেকে কিন্তু যে ক্যান্টনমেন্টের যে গাড়িগুলো আছে সেই গাড়ির মাধ্যমে কিন্তু এসেছি। এরপরে ক্যান্টনমেন্ট নাম থেকে রিক্সা করে আমরা কিন্তু চলে আসি নাজিরা বাজার যে সেনাবাহিনীর আরেকটি গেট। তো সেই গেটের সামনে এসে আমরা কিন্তু যে কাজটা করেছি যে প্রথমে সেনাবাহিনীর যে একটা রেজিস্টার খাতা আছে রূপসাগর পাড়ে ঢুকতে হলে, তো সেই রেজিস্টার খাতায় আপনাকে অবশ্যই রেজিস্টার করে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার সেটা আপনাকে করতে হবে। সেটা করার পর এরপর আপনাকে একটি তাদের যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। সেই সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা কিন্তু আপনার একটি ছবি তুলবে এবং আপনাকে ভিডিও করে রেখে দিবে যে আপনার যে চেহারাটা, আপনি যদি মাস্ক পরে থাকেন সেই মাস্কটা কিন্তু আপনাকে অবশ্যই খুলে রাখতে হবে। তো মাস্কটা খুলে রাখার পর ভিডিও করার পর আপনারা যখন একটু 5 মিনিট হাঁটবেন, হাঁটার পরেই কিন্তু আপনারা একটি টিকিট কাউন্টার পেয়ে যাবেন রূপসাগর পাড়ে। সেই রূপসাগর পাড়ের টিকিট কাউন্টার থেকে আপনাকে এক আর্মি অথবা কেউ ডাক দিবে যে টিকিট কাটার জন্য, সেখানেও কিন্তু আর্মিরা নিয়োজিত থাকে। তো সেখান থেকে আপনারা কিন্তু 50 টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করতে পারবে এই রূপ সুন্দরী রূপসাগর পাড়টাকে আপনারা ঘোরার জন্য। তো এখানে 50 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করার পর আপনারা কিন্তু বাহিরে কোনো রকম ভিডিও আপনারা কিন্তু করতে পারবেন না। তো আপনাদের আসতে হবে এই রূপসাগর পাড়ের ভিতরে এর সুন্দর এই রূপের যে রানী যা বলা হয় এখানটাকে। তো এখানের ভিতরে যা যা আছে সব কিছু কিন্তু আমি একটু পর আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে আসার পরে আপনারা কিন্তু অনেকটা নিরিবিলি অবস্থায় পাবেন। তো এখানে কোনো চিল্লাচিল্লি নাই, চারিপাশে পাখির শব্দ আবার অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন। সো আমরা এখন রূপসাগর পাড়ের ভিতরে ঘুরবো, কী কী আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, রূপসাগর পাড়ে ঢোকার সময় এই গেটটি দিয়ে ঢুকতে হয়। তো এই গেটটি দিয়ে ঢোকার সময় দেখতে পারবেন চারিপাশে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এবং মাঝখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন এবং এখান দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু রাস্তা আছে। রাস্তা দিয়ে কিন্তু আপনারা হাঁটতে পারবেন, আপনারা যদি একা আসেন একা হাঁটতে পারবেন অথবা যদি আপনারা কাপল আসেন তাহলে কিন্তু আপনারা এই রূপসাগর পাড়টা পুরোটা আপনারা ঘুরে দেখতে পারবেন। তো আমরা এখন বর্তমানে রূপসাগর পাড়ের একদম গেটের সামনে আছি। তো আমরা এখনও ভিতরে যাইনি, গেটের সামনে আছি। তো আমরা যে টিকিটটি কিনেছিলাম রূপসাগর পাড়ে ঢুকতে, তো সেই টিকিটটির অর্ধেক অংশটা আমার কাছে আছে, বাকি অর্ধেক অংশটা কিন্তু ভিতরে ঢোকার সময় দিয়ে দিতে হয়েছে। সো দেখতে পাচ্ছেন সেই অর্ধেক অংশ একটু উল্টা করে দেখিয়ে ফেলেছি। তো এই অর্ধেক অংশটা দেখতে পাচ্ছেন প্রবেশ মূল্য 50 টাকা বেসামরিকদের জন্য এবং সামরিকদের যারা আছেন যারা সেনাবাহিনীতে চাকরি করেন তাদের জন্য হয়তো টিকিটের দামটা একটু কম হবে। সো আমরা যদি এখন এখান থেকে যে গেটের যে এখান থেকে আছে এখান থেকে যদি আমরা ভিতরের দিকে যেতে থাকি তাহলে দেখতে পারবেন যে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, চারিপাশে গাছ এবং
মাঝখানে কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা। তো আপনারা দেখতে পারবেন যে পাশেই কিন্তু অনেকগুলো চেয়ার আছে, যারা প্রেমিক প্রেমিকা বা কাপল নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে এসে বসতে পারবেন এবং অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা পাবেন এখানে। সো আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রূপসাগর পাড়ে। সো বন্ধুরা, আমরা যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে কিন্তু রূপসাগর পাড়ের একদম যে গেটের থেকে একটু সামনে আসলেই দেখতে পারবেন রূপসাগরে একটি এরকম একটি সুন্দর একটি ইয়ে আছে, যে উদ্বোধন যে করেছেন তার নামে একটি সুন্দর একটি পিলার আছে। এবং এপাশে আপনারা যদি একটু হাঁটেন, হাঁটলে কিন্তু দেখতে পারবেন যে অনেকগুলো ছোট ছোট বোর্ড আছে। তো আমরা যদি এখান থেকে একটু নেমে যাই, নামলে আমরা দেখতে পারবো যে এখানে সুন্দর সুন্দর কিছু বোর্ড আছে, হাঁসের বোর্ড এবং অনেক কিছু আছে যেটা দিয়ে আপনারা কিন্তু চাইলে এই যে ভিতরে সুন্দর যে লেকটা দেখতে পাচ্ছেন এর লেগে কিন্তু আপনারা এগুলো চালাতে পারেন। তো এখানকার যে বোটগুলো আছে সেই বোটগুলো অনেক সুন্দর, তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা এটাকে চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রূপসাগর পাড়ের ভিতরটা কিন্তু অনেকটা নিরিবিলি, চারিদিকে সকাল টাইম যেহেতু মানুষজন অনেক কম। তো আমরা কিন্তু বর্তমানে আছি রূপসাগর পাড়ের প্রায় ভিতরেই। তো আমরা আস্তে আস্তে সব কিছু ঘুরবো এবং আপনাদের দেখাবো যে জিনিসটা আসলে কীরকম। তো আমরা কিন্তু আপনাদের এই রূপসাগর পাড়ের যে ইতিহাস সেই ইতিহাসটাকে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। বন্ধুরা, আমরা কিন্তু রূপসাগর পাড়ে হাঁটতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর রোদ উঠে গেছে। তো আমরা এসেছি সকাল দশটায়। তো সকাল দশটায় আসার কারণে কিন্তু রোডটাকে আমরা খুব ভালোভাবে পাচ্ছি। তো আরও সকালে আসলে কি হতো যে যে আপনাদের যে রূপসাগর পাড়ে যে কুয়াশাটা আছে সেটা আপনাদের দেখাতে পারতাম এবং অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু আপনাদের দেখাতে পারতাম যদি আরও সকাল সকাল আসতে পারতাম। তো এখন আসি আপনারা এই রূপসাগর পাড়ে কীভাবে আসবেন। তো আপনারা যদি, আমি তো বলেছি যে আমি বাসার থেকে কীভাবে এসেছি সেটা আপনাদের সাথে প্রথমেই বলেছিলাম। তো আমরা যদি ঢাকা থেকে আসি, তো ঢাকা থেকে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সায়দাবাদ থেকে এই তিশা অথবা রয়্যাল কোচ, এশিয়া লাইন এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই রূপসাগর পাড়ে আসতে পারবেন। তো এখান থেকে আপনারা সায়দাবাদ থেকে উঠবেন, এসি বা নন এসির যে সার্ভিসগুলো আছে সে সার্ভিসে উঠবেন। তো এখানে আপনারা ভাড়া, যদি এসিতে ওঠেন তাহলে ভাড়া পড়বে ২৫০ টাকা এবং নন এসি বাসে যদি ওঠেন তাহলে আপনার ভাড়া পড়বে ২০০ টাকা। তো আপনারা সায়দাবাদ থেকে ওঠার পরে আপনারা কিন্তু নেমে যাবেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, নাজিরা বাজার। তো এখানে নামার পরে আপনারা একটি ক্যান্টনমেন্টের গেট পাবেন যেটা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার গেট নামে পরিচিত। তো সেই গেটের ভিতরে আপনারা যাওয়ার পরে কিন্তু আপনাদের যে ফর্মুলাগুলো আছে যেগুলো আপনাদের সাথে প্রথম আমি বলেছিলাম, তো সেই ফর্মুলাগুলো পূরণ করে আপনারা কিন্তু এই অসাধারণ সুন্দর এই রূপসাগর পাড়ে আপনারা কিন্তু ঘুরতে পারবেন। সো আজকের রূপসাগর পাড়েটা অনেকটা নিরিবিলি, মানুষজন অনেক কম। তো আমরা আশেপাশে দেখেছি অনেকগুলো কাপল বসে আছে, তারা তাদের মতো করে গল্প করছে, আমি আমার মতো করে ভিডিও করছি। সো এখানে আমি মূলত এসেছি ফার্স্ট টাইম। তো আপনারা যদি এখানে কোনো কিছু যদি খেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা এই রূপসাগর পাড়ে আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট আপনারা পাবেন না, আপনাকে একটু রিক্সা ভাড়া দিয়ে অথবা একটু হেঁটে আপনাকে যেতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্ট গেলে আপনারা কিন্তু সেখানে অনেকগুলো ভালো ভালো রেস্তোরাঁ পাবেন। তো সেই রেস্তোরাঁগুলো হলো জিয়ান রেস্তোরাঁ আছে, এরপরে চায়না রেস্টুরেন্ট আছে, আরও অনেক কিছু রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু আপনারা পাবেন। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু এই যে এই বিভিন্ন স্বাদের বা বিভিন্ন মানের খাবার আপনারা খেতে পারেন। তো আপনারা জানেন যে কুমিল্লার খাবারের মান কিন্তু অনেক ভালো, আপনারা খুব কম মূল্যে ভালো খাবার খেতে পারবেন। সো আপনি যে দুইটা রেস্টুরেন্টের কথা বলেছি, চায়না রেস্টুরেন্ট এবং জিয়ান যে রেস্তোরাঁটা আছে, তো সেখান থেকে আপনারা চাইলে কিন্তু খেতে পারবেন। সো আমরা এখন যে রূপসাগর পাড়ের বাকি যে অংশটা আছে সেটা আপনাদের দেখাবো। সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।
সো ঘুরে আসি আর বাকি যে অংশগুলো আছে সেগুলোতে। তো বন্ধুরা, রূপসাগর পারে এরকম ছোট ছোট পাহাড় পাবেন, যে পাহাড়গুলোতে আপনারা চাইলে কিন্তু উঠতে পারেন। তো ওইখানে আপনারা দেখতে পারবেন যে অনেক রকমগুলো চেয়ার আছে, তো ওইখানে চাইলে আপনারা কিন্তু বসে বসে গল্প করতে পারেন এবং অনেক কিছু আপনারা করতে পারবেন এই রূপসাগর পারে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি পাহাড়ে উঠে গেছি এবং পাহাড় থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছগুলো আছে এবং চারিপাশে কিন্তু অনেক নিরিবিলি পাখিদের ডাক আমরা শুনতে পাচ্ছি। সো আমরা যদি আর একটু সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে গেলে কিন্তু আমরা রূপসাগর পারের যে আসল যে সৌন্দর্যগুলো আছে, জি জি, সেই সৌন্দর্যগুলো কিন্তু আমরা দেখতে পারব। সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সো আমরা কিন্তু বর্তমানে এখানে দাঁড়িয়েছি এবং আমরা যদি একটু বসি, তো বসলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে যে সুন্দর যে দৃশ্যগুলো আছে এবং আশেপাশে যে মনোরম পরিবেশ, সব কিছু কিন্তু আপনাকে অন্যরকম ফিল দেবে। সো এখানে আমাকে যখন আমি ভিডিওগুলো করতেছিলাম তখন কিছু আর্মি এসে বলতেছে যে আপনি কি ব্লগ করেন নাকি এবং আপনার যে চ্যানেলের নাম, তো সেই চ্যানেলের নামগুলো কিন্তু সে জানতে যাচ্ছে। সো এটা কিন্তু মূলত সেনাবাহিনীর একটি এলাকা, তো মূলত এই রূপসাগর পাড়টাকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা ভিতরে যখন এসেছি তখন আমাদের অনেকগুলো ফর্মুলা কিন্তু পালন করতে হয়েছে, তো অনেকগুলো নিয়মকানুন এবং অনেক কঠোরতার মধ্য থেকে কিন্তু আমাদের এই আজকের এই রূপসাগর পাড়ে আসতে হয়েছে। তো এরকম এক্সপিরিয়েন্স আমি কিন্তু আগে কখনো হয়নি, যে বিভিন্ন জায়গায় কুমিল্লা বিভিন্ন জায়গায় কিন্তু আমি ঘুরতে গিয়েছি এবং বিভিন্ন কুমিল্লার যে দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। সো আমরা যদি এখন আপনাদের এই রূপসাগর পাড়ের কিছু সিনেম্যাটিক ভিউ আপনাদের দেখাবো। Thank you.
রূপসাগর পারে যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকের পাশেই কিন্তু তারা হাঁস পালন করতেছে। তো জিনিসগুলো অনেক সুন্দর, এখানে আপনারা হাঁসের যে শব্দগুলো আছে, হাঁসটা যেভাবে ডাকে সেই জিনিসগুলো আপনারা হাঁসটা আপনারা অনুভব করতে পারবেন এবং অনেক সুন্দর একটা ফিল দিবে আপনাকে। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো ছোট ছোট ঘর করে কিন্তু এখানে তারা হাঁসগুলো পালন করতেছে। তো এখানে যে হাঁসের যে বিষ্ঠাগুলো আছে সেগুলো যখন এখানে পড়তেছে তো সেটা কিন্তু মাছের জন্য অনেক উপকারী হচ্ছে, যারা তারা কিন্তু একসাথে দুই কাজ করতেছে, একটা হচ্ছে তারা হাঁসও পালন করতেছে আবার মাছও যে খাবারটা পাচ্ছে তো সেটা দিয়ে কিন্তু মাছের ফলন এবং হাঁস দুটাই কিন্তু তারা ভালো চালাচ্ছে। আমরা হাঁসের কিচির কিচির শব্দ শুনতে পাচ্ছি, হাঁস যেভাবে ডাকে সেই শব্দটা আমি বোঝাতে চেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একজন কাজ করছে, সেও কোন আর্মির একজন সদস্য। এবং আমরা যদি আস্তে আস্তে এদিকে যাই, এদিকে গেলে আমরা আবার সেই যে রূপসাগর পাড়ের যে মেন পয়েন্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক সেখানে আমরা চলে আসব। তো আমরা রূপসাগর পাড়ের এরিয়াটা কিন্তু ছোট হলেও অনেক সুন্দর এবং চারিপাশে অনেক মনোরম দৃশ্য এবং অনেক কিছু এখানে আছে। চারিপাশে আপনার শুধু সবুজ আর সবুজ দেখবেন, তো সবুজে আপনাকে মন ছুঁয়ে যাবে। যদি নিজেকে জানতে চাও তবে সবুজে মিশে যাও। এইটিকে বিশ্বাস করে আপনারা অবশ্যই আসবেন এই মনোরম দৃশ্য রূপসাগর পাড় দেখতে। তো রূপসাগর পাড়ে দেখতে পাচ্ছেন সামনে যে ঘোড়াগুলো আছে এবং সুন্দর একটি জায়গা মাঝখানে এই জিনিসটা রেখেছে। সো আমরা যদি ভিতর থেকে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, সো আপনারা একটু যদি দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্টের মতো, আপনারা চাইলে কিন্তু সেখানেও খেতে পারেন। এটা কিন্তু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রেস্টুরেন্ট, এখানে আপনারা চাইলে খাবেন। সো বন্ধুরা, একটা দুঃখের সংবাদ দিতে হচ্ছে যে ভিডিও করতে করতে কিন্তু আমার মোবাইলটা পড়ে যায়, তো পড়ে গিয়ে প্রায় ফেটে গেছে। সো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।